দেখো, এটা একটা দারুণ অঙ্ক এবং দারুণ শর্টকাট ভাবে করাচ্ছি। এক ব্যবসায়ী কোন দ্রব্যের 3/5 অংশ 15% লাভে, দেখো 3/5 অংশের মধ্যে ধরো আমি ধরলাম 3 অংশ 15% লাভে বিক্রি করছে, তাহলে 15% লাভ করছে মানে কত, 3 × 15 = 45 টাকা কি করছে লাভ করছে। আর বাকি অংশ মানে কতটুকু, 3 এর মধ্যে 5 বাদ দিয়ে দাও 2 হবে, তাহলে 2 অংশ কি হচ্ছে 10% ক্ষতিতে, মানে কি -10% ক্ষতি, তাহলে -20 হচ্ছে। তাহলে মোট কত অংশ হলো, 3 আর 5 অংশ না, 5 অংশ তো মোট লাভ কত হচ্ছে 25 টাকা, তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে 5%, তাহলে 5% লাভ হচ্ছে। আর এখানে লাভ কত হচ্ছে 32 টাকা, তাহলে আমি বলতে পারি যে 5% সমান 32 টাকা, 1% সমান কত 32/5, আর 100% সমান কত ইনটু 100, মানে ক্রয় মূল্য জানতে চাইছে, তাহলে 5 দিয়ে দেবে 5×20 = 100, 20 কে 32 গুণ করলে কত হচ্ছে 640 টাকা, তাহলে মোট ক্রয় মূল্য কত হলো 600।